আপনাদের নবীর আওলাদ আপনাদের নবীরই নাতিকে কি করে আপনারা এভাবে হত্যা করলেন কি করে সম্ভব কি করে আপনারা এই কাজটা করলেন ওই পাদ্রী বললেন আপনারা আজকে যদি আপনারা এখানে আমার এখানে মেহমানদারি গ্রহণ করাতে অবস্থান করেন আর ইমাম হোসাইনের শির মুবারক যদি মাথা মুবারক আমার কাছে দেন রাত্রির জন্য শুধু আবার সকালে আপনাকে ফিরায় দিব তাহলে আমি আপনাদেরকে 10,000 দিনার দান করব বলেন সুবহানাল্লাহ ওরা তাকে ইমাম হোসাইনের শির মুবারক মাথা মুবারক দিয়া দিলেন তিনি নিয়ে একটা তস্তরি ভিতরে বড় প্লেট জুবা রাখলেন সুন্দর করে পরিষ্কার করলেন সুন্দর করে এটাকে আতর খুশবু লাগালেন সারা রাত তিনি পাহারা দিতে লাগলেন জোরে জোরে বলেন সুবহানাল্লাহ ওই পাদ্রী বলেন আমি দেখি আসমান থেকে নূরের ঝলক ইমাম হোসেনের মাথা মুবারক শির মুবারক উপরে নূরের ঝলক চমকাইতেছে এবং আমার বাসা থেকে আসমান পর্যন্ত এটা নূরের সিঁড়ি হয়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ ওই পাদ্রী বলে আমি দেখি হঠাৎ করে পাখির আকৃতি এসে ইমামের হুসাইনের ঠোঁটের উপরে চুমা খাইলেন আর তওয়াব করলেন ঘুরলেন পাখিটা উড়ে চলে গেল এভাবে আমি অলৌকিক অলৌকিক আমি ঘটনা আমি দেখতে লাগলাম কে যেন ডেকে ডেকে বলতো ও পাদ্রী তুমি ইমাম হুসাইনের খেদমত করেছো ইমাম হুসাইনের শির মুবারক তুমি সেবা করেছো এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পুরস্কৃত করবেন তুমি এখনি কলেমা পড়ে মুসলমান হয়ে যা ওই রাতের গভীরে ওই পাদ্রী অলৌকিক আওয়াজ শুনে কলেমা পড়ে তিনি মুসলমান হয়ে গেলেন কলেমা পড়ে তিনি ইসলাম কবুল করলেন সকালবেলা যখন পাদ্রী মাথা মুবারক শির মুবারক এজিদি বাহিনীর কাছে ফিরাই দিতেছিলেন তখন তিনি ঘোষণা করতে লাগলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এজিদি বাহিনী আশ্চর্য হয়ে গেল কে আপনাকে কলেমা পড়ালো কে মুসলমান বানালো তখন পাদ্রী ঘোষণা দিলে এই যে শির মুবারক এই শির মুবারকে আমাকে কলেমা পড়ায় মুসলমান বানিয়ে দিয়েছি এরপরে শির মুবারক নিয়ে যাওয়া হলো কুফাতে তারপরে নিয়ে যাওয়া হলো এজিদের কাছে দামেস্কে সেখানে পৌঁছে গেলেন এজিদের কাছে শির মুবারক তারা পৌঁছে দিলেন এজিদ যদি দোষী না হইতো তাহলে যারা এই কাজ করেছেন তাদেরকে তিনি বিচার করতেন তাদের বিচার করেন নাই এবং এজি তখন একটা হাতের ছুরি নিয়ে ইমাম হোসাইনের ঠোঁটের উপর আঘাত করতেছিলেন আর একজন কুর্মী সাহাবী ওখানে উপস্থিত ছিলেন তিনি বললেন তুমি যেখানে আঘাত দিতেছো আমি ওই জায়গায় আল্লাহ নবীকে ইমাম হোসাইনকে সুমু দিতে দেখেছি জোরে বলুন সুবহানাল্লাহ যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয় এই দুনিয়ায় রয়েছে তাদের উপর লানত পরকালে রয়েছে গজব পরকালে রয়েছে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিলেন যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয় আপনার ছেলেকে যদি কেউ অন্যায়ভাবে আঘাত করে তাতে কি আপনি কষ্ট পাবেন কি পাবেন না অবশ্যই কষ্ট পাবে আপনার নাতিকে যদি কেউ অন্যায়ভাবে মারে জুলুম করে অত্যাচার করে এতে আপনি দুঃখ কষ্ট পাবেন কি পাবেন না অবশ্যই আল্লাহ তাআলা জানাই দিয়ে আল্লাহ এবং রাসূলকে যিনি যারা কষ্ট দেয় এই দুনিয়ায় তাদের উপর লানত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের নাতি ইমাম হোসেনকে কারবালার ময়দানে অন্যায়ভাবে তার উপরে জুলুম করেছেন অত্যাচার করেছেন পানি বন্ধ করে দিয়েছেন তাকে নির্মমভাবে হত্যা করেছেন এতে কি আল্লাহ নবী খুশি না বেজার জোরে বলেন খুশি না বেজার
এখন যদি কেউ হুসাইনের শাহাদাতে খুশি হয় তার কি ঈমান আছে? জোরে বলেন ঈমান আছে। কি করে ইমাম হুসাইনের উপর খুশি? যিনি ইমাম হুসাইনকে হত্যা করেছেন, হত্যার নির্দেশ দিয়েছেন, তার প্রশংসা করা মানেই হলো তার প্রশংসা, তার গুণগান, তাকে বলন্দ করা মানেই হচ্ছে ইমাম হুসাইনের বিরোধী করা। ঠিক কিনা বলেন? বিষয়টা সহজ। অনেক সময় আমরা বলে থাকি যে হুসাইনি মুসলমান হন, আমরা হুসাইনি মুসলমান হতে চাই। আমরা কি মুসলমান হতে চাই? হুসাইনি মুসলমান হতে চাই। বিষয়টি একটু বোঝার দরকার। এই প্রশ্ন করার কারণ হচ্ছে যারা আজকের 1400 বছর পর, 1500 বছর পরে যারা ইজিদকে তাবিন বলতে চায়, যারা ইজিদকে রহমতুল্লাহ আলাই বলতে চায়, যারা ইজিদকে আমিরুল মুমিন ইজিদ বলতে চায়, যারা ইজিদের শান মান মসজিদের মিম্বারে বসে বলে যে ইজিদের কোনো দোষ নাই, ইমাম হুসাইনের হত্যার ব্যাপারে ইজিদের কোনো দোষ নাই, এ কথা যিনি বলেন এই কথাই প্রমাণ হয় তিনি হচ্ছেন ইজিদের দালাল। ঠিক কিনা বলেন? যেমনি ভাবে বাংলাদেশের একজন নামি দামি ব্যক্তি, বড় বক্তা, তিনি মাঠে ময়দানে ওয়াজ করে বেড়ান যে ইমাম হুসাইনের ব্যাপারে, হত্যার ব্যাপারে ইজিদ দোষী নয়। আরো জোরে বলেন। এতে বোঝা যায় যে তিনি ইজিদের অনুসারী হুসাইনি নয়। হাজির, তাহলে এখন আমাদের কি শিক্ষণীয় আছে? এই কারবালার প্রান্তরে ইমাম হুসাইন শহীদ হলেন, এর থেকে আমাদের কি শিক্ষণীয় আছে? শিক্ষণীয় হচ্ছে এই যে এক নম্বর কথা হচ্ছে ইজিদ সে খেলাফতের ধারাকে নস্যাৎ করেছেন, সে মুলকিয়াত প্রতিষ্ঠা করেছেন, রাজতন্ত্র, বাবার ছেলে রাজা, রাজার ছেলে রাজা, খেলাফত হচ্ছে তিনি মনোনীত করে যাবেন না, উপস্থিত যারা থাকবেন এর ভিতর থেকে যিনি যোগ্য তাকে উপস্থিত জনতার মনোনীত করবে, এটা হলো খেলাফত। মুলকিয়াত রাজতন্ত্র হচ্ছে যিনি রাজা আছেন তিনি নির্ধারণ করে যে আমার পর উনি খলিফা হবে, এটা হলো মুলকিয়াত তথা রাজতন্ত্র। আল্লাহ নবী বিদায় হয়ে গেছেন দুনিয়া থেকে, তিনি তার প্রতিনিধি বা খলিফা তিনি নিযুক্ত করে যান নাই, তিনি বলেন নাই আমার পরে আমার জামাতা আলী খলিফা হবেন অথবা আমার প্রধান সাহাবী হযরত আবু বকর খলিফা হবেন, এ কথা আল্লাহ নবী বলে যান নাই। আল্লাহ নবী বিদায় হয়ে গেছেন, ওফাতের পরে সাহাবায়ে কেরাম তারা বসে পর্যালোচনা করে হযরত আবু বকরকে খেলাফতের দায়িত্ব দিলেন, খলিফা তিনি নিতে চান নাই। এরপরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ওফাত হয়ে গেল, তিনিও কাউকে খলিফা নিযুক্ত করে যান নাই, উপস্থিত সাহাবায়ে কেরাম হযরত ওমরকে খেলাফতের দায়িত্ব দিলেন। এভাবেই চলল চতুর্থ খলিফা পর্যন্ত। কিন্তু হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তার ওফাতের পূর্বেই তার ষড়যন্ত্র করে তার সন্তান ইয়াজিদ খলিফা দাবি করলেন, খেলাফতে অধিষ্ঠিত হলেন, মৃত্যুর সাথে সাথে খলিফা হিসেবে ঘোষণা করলেন, অর্থাৎ খেলাফতের ধারাকে বিলুপ্ত করে মুলকিয়াত রাজতন্ত্র প্রতিষ্ঠা করলেন, যেটা আমার রাসূল পছন্দ করতেন। হাজির, তাহলে এর বিরুদ্ধে ইমাম হুসাইন রাসূলের সুন্নাতকে সমুন্নত রাখার জন্য, কেউ যদি রাসূল একটা আদনা সুন্নাতকে বিলীন করে দেয়, আদনা সুন্নাতকে ইনকার করে, অস্বীকার করে, তাহলে তার ঈমান চলে যায়। কি চলে যায়? ঈমান চলে যায়। হতে পারে ছোট্ট একটা সুন্নাত। ইসলামের ধারা হলো খেলাফত, রাজতন্ত্র তথা মুলকিয়াত, এটি ইসলামের ধারা নয়। হাজির,
এখান থেকে শিক্ষা হচ্ছে ইমাম হুসাইন যে শিক্ষা আমাদের দিলেন ইয়াজিদ মুলকিয়াত প্রতিষ্ঠা করলো একটা শরিয়াত বিরোধী কাজ প্রতিষ্ঠা করলো শুধু এইভাবে এক না দুই নয় একাধিক ইসলাম বিরোধী সে কাজ করেছে সে মদকে হালাল জানতো হালাল বৈধ করেছে সে মদিনা শরীফ তিন দিন পর্যন্ত আটকে রেখেছেন মদিনার লোকদেরকে গণহারে পাইকারির হত্যা করার নির্দেশ দিয়েছেন মদিনা মসজিদে আজান পর্যন্ত বন্ধ ছিল কাবা শরীফ 65 দিন পর্যন্ত আটকে রেখেছে কাবার গ্যালাবে পর্যন্ত আগুন ধরিয়ে দিয়েছে এভাবে জঘন্যতম জঘন্যত সে কাজ হাজিরে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে দাঁড়ালেন ইমাম হুসাইন বলেন এসব রাসূলের আদর্শ নয় ইয়াজিদ ইসলামকে জ্বালন জ্বলে দিচ্ছি যে আমি ইসলামকে গলা টিপে হত্যা করতেছি এর প্রতিবাদ তিনি জানালেন আর এটা রাসূলের নির্দেশ মান রা মিনকুম মুনকারান ফালিগাইয়িরু বিয়াদিহি হুজুর বলেছেন তুমি যদি কোন অন্যায় কাজ দেখো হাত দিয়ে বাধা দাও যদি তোমার শক্তি থাকে তুমি যদি হাত দিয়ে বাধা না দিতে পারো তাহলে তুমি মুখ দিয়ে বলো জবান দিয়ে বাধা দাও প্রতিবাদ করো আর প্রতিবাদ করারও যদি শক্তি সামর্থ্য তোমার না থাকে তাহলে পরিকল্পনা করো ঘৃণা করো এটা আযাবুল ঈমান ঈমানের শেষ অংশ তাহলে ইমাম হুসাইন আমাদেরকে শিক্ষা দিয়া গেলেন অন্যায় অপরাধ দেখলে চুপ থাকা যাবে শক্তি থাকলে হাত দিয়ে বাধা দিতে হবে হাত দিয়ে বাধা দেওয়ার শক্তি সামর্থ্য না থাকলে জবান দিয়ে কথা বলতে হবে জবান দিয়ে কথা না বলতে পারলেও পরিকল্পনা করতে হবে কি করে এই অন্যায় কাজ সমাজ থেকে বন্ধ করা যায় আপনি যদি চুপ করে থাকেন আমি তো ভালো মানুষ পরহেজগার নামাজি ইমানদার আর একজনে অন্যায় কাজ করুক তা আমার কি হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী দেখেন তিনি জাবুর কিতাব তেলাওয়াত করতেন এত সুন্দর কণ্ঠ ছিল হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তেলাওয়াত শোনার জন্য জাবুর শোনার জন্য আকাশের পাখি নদীর মাছ কিনারায় হাজির হয়ে যাইতো সুবহানাল্লাহ বলেন কত সুন্দর জাবুর তেলাওয়াত তার পৃথিবীতে সবচেয়ে সুন্দর কণ্ঠ আল্লাহ পাক হযরত দাউদ আলাইহিস সালামকে দিয়েছেন এই জন্য আল্লাহ পাক জান্নাতে দাউদ আলাইহিসসালামকে কোরআন শরীফ তেলাওয়াত করে শোনাতে বলবেন আর তার কণ্ঠ অনেক সুন্দর বনী ইসরাঈল খুব চালাক নদীর মাছ সব আসছে নদীর কিনারায় জাল দিয়ে সব ধরে তার বাজারে পাইকারি দরে বিক্রি করছে মাছ নালিশ করলো আল্লাহর পয়গম্বর আমরা আসি আপনার জাবুর শুনতে আর আপনার উম্মতেরা সব আটকে আমাদের ধরে বাজারে নিয়ে বিক্রি করে আমাদের উপর জুলুম করছে আল্লাহ পাক ওহি নাযিল করলেন শনিবার দিন মাছ ধরা যাবে না মাছ ধরা বন্ধ এরপর উনি ছেলে খুব সালাক ঠিক আছে শনিবার ধরবো না শনিবার দিন জাল দিয়ে আটকাইছে রবিবার দিন ধরে এইভাবে যারা হটকারিতা করলো যারা মাছ ধরলো এক শ্রেণীর লোক মাছ ধরছে আর এক শ্রেণী মানুষ মাছ ধরে নাই তবে কাউকে কিছু বলেও নাই যে ধরে ধরুক না ধরে না ধরুক আমার আর এক শ্রেণী মানুষ মাছ ধরে নাই মানুষদেরকে নিষেধ করেছে মাছ ধরো না আল্লাহর নিষেধ করেছে পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন যারা মাছ ধরেছেন এবং যারা মাছ ধরে নাই অপরকে নিষেধও করে নাই এই দুই শ্রেণী মানুষদেরকে কোরআন বলছে কুনু কিরাদাতান খাসি আল্লাহ তাআলা তাদেরকে ক্ষতিগ্রস্ত বানরে পরিণত করে দিবেন নাউজুবিল্লাহ বলে যদি সত্য কথা না বলেন সৎ পথে না থাকেন সত্যের দাওয়াত না দেন ক্ষতি কি হবে দৃষ্টান্ত দিয়েছেন রাসূল পাক জাহাজ দোতলা তিনতলা জাহাজ তিনতলা যারা থাকেন তাদের নিচতলায় যারা নিচতলায় থাকেন তারা তিনতলায় পানি আনতে যেতে হয় তিন তলা লোকদের বিরক্ত নিস্তারা লোকে পানি আনতে যায় তিন তলায় পানি ব্যবস্থা উপরে তাই তারা বলেন
তোমাদের নিষিদ্ধ পানি আছে, জাহাজে নিষিদ্ধ পানি আছে, ওখান থেকে একটু জাহাজ ছিদ্র করে পানি উঠাই নাও। যদি জাহাজ ছিদ্র করে তাহলে তিনতলার মানুষও মারা যাবে, দোতলার মানুষও মারা যাবে, নিচতলার মানুষও মারা যাবে, সব মানুষই ধ্বংস হবে। ইমাম হুসাইন তিনি প্রতিবাদী হয়ে উঠলেন, হক কথা বললেন, সত্যের কথা বললেন, ইসলামকে তিনি সমুন্নত করলেন, আর এতে তিনি শিক্ষা দিয়ে গেলেন, জীবন দিয়ে দিবে, ঈমান দিবে না। আল্লাহু আকবার বলে, এটাই ইমাম হুসাইন শিক্ষা দিয়ে গেলেন তার অনুসারীদেরকে, রসুলের সুন্নত, রসুলের আদর্শ, ইসলামকে সমুন্নত রাখার জন্য জীবন দিয়া দিবে, ঈমান দিবে না। সেদিন ইমাম হুসাইন তিনি ভালো থাকতে পারতেন, অনেক উপরে উপর পেতেন, হাদিয়া তোহফা পেতেন, অনেক কিছু পেতেন, যদি ইজিদের হাতে বায়াত হতো তাহলে ইসলাম থাকতো না, আজ ইসলাম এই পর্যন্ত আমাদের পর্যন্ত পৌঁছতো না। এই জন্য কবি আল্লামা ইকবাল বলেছেন, ইসলাম জিন্দা হতা হায় হার কারবালা বিবাদ, ইসলাম জিন্দা হয়েছে ওই কারবালার ময়দানে, আর ইজিদের মৃত্যু হয়েছে ওই কারবালার ময়দানে। ইজিদ বিজয় অর্জন করছে ঠিক, তমাম পৃথিবীর মানুষ কামাত পর্যন্ত মানুষ তাকে ঘৃণা করে, ঘৃণা করবে, পৃথিবীতে কোন মানুষের সন্তানের নাম ইয়াজিদ রাখে না, জোরে বল রাখে, ফেরাউন কারো নাম রাখে, মানুষ ঘৃণা করে, ঘৃণা করে, ফেরাউন কে গালি দেয়, ফেরাউন বলে তা ঘৃণা করে, ইজিদ কে গালি দেয়, ঘৃণা করে, মির্জাপুর কে মানুষ গালি দেয়, ঘৃণা করে, কারণ সে মুনাফিক। হ্যাঁ জিরি, ইজিদ নিজেও জানতো যে আসলে আমি একটা খারাপ কাজ করছি, যে নবীজির দৌহিত্রকে আমি হত্যা করে একটা খারাপ কাজ করেছি, সে নিজে বুঝতে পেরেছে। এই জন্য সে মৃত্যুর সময় ওসিয়াত করেছে তার আহাল, তার পরিবার পরিজনদেরকে, আমি যা কাজ করেছি, ইমাম হুসাইন আহলে বাইতকে যে নির্মমভাবে হত্যার নির্দেশ দিয়েছি, পৃথিবীর কোনো মানুষ, পৃথিবীর কোনো মুসলমান এটা এটা সদরে গ্রহণ করবে না, সবাই ঘৃণা করবে। তাই আমার মৃত্যুর পরে পৃথিবীর মুসলমানরা যদি আমার কবর খুঁজে পায়, আজ যারা হজে গেছেন আপনারা দেখেছেন আবু জাহেলের বাড়ি, সেখানে বাথরুম বানিয়ে রাখা হয়েছে, যত হাজিরা যায় একটু চেষ্টা করে সেখানে গিয়ে একটু বাথরুম সেরে আসতে আসা যায় কি না, ঠিক কিনা বলে? আজ আবু জাহেলের বাড়ি বাথরুম বানিয়ে রাখা হয়েছে, ঘৃণা করে মানুষ, স্মরণ করে বাথরুম করে। যদি ইজিদের কবরও খুঁজে পেত মানুষ, তাম পৃথিবীর মানুষ গিয়ে সেখানে এরকম ব্যবস্থা করত, কথা ঠিক কিনা বলে? এই জন্য আজ ইজিদের কবর খুঁজে পাওয়া যায় না, কোথায় তাকে দাফন করা হয়েছে, রাতের অন্ধকারে গভীর জঙ্গলের ভিতরে, কেউ জানে না তার কবরটা কোথায়। হাজিরি দেখেন, সে অন্যায় করেছে, সে নিজে বুঝতে পেরেছে সে অন্যায় করেছে। ইমাম হুসাইন হত্যার পরে হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী কোন বর্ণনা আব্বাস আব্দুল ইবনে আব্বাস কোন বর্ণনা আছে যে পূর্বীন সাহাবী একজন স্বপ্নে দেখতেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলছেন, ও আমার সাহাবী, তুমি মদিনার সাহাবায়ে কেরামদেরকে জানিয়ে দাও, ইমাম হুসাইনকে কারবালার ময়দানে নির্মমভাবে শহীদ করা হয়েছে, তুমি ঘোষণা করে দাও, যারা ইমাম হুসাইনকে হত্যা করেছে তারা জাহান্নামী, তারা জাহান্নামী, এ কথা তুমি ঘোষণা করে দাও। আলহামদুলিল্লাহ বলে আল্লাহ নবী ঘোষণা করলেন, যারা ইমাম হুসাইনকে নির্মমভাবে অন্যায়ভাবে ওই কারবালার ময়দানে শহীদ করেছে, দেখেন যারা শহীদ করেছেন, যুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন 22,000 এজিদি সৈন্য, আর আহলে বাইতের পরিবার পরিজনের সদস্য হচ্ছে মাত্র 72 জন, কত হাজার আসছে এজিদি বাহিনী? 22,000, 72 জন মানুষদেরকে আক্রমণ করে 22,000 লোক লাগে? 22,000 সেনাবাহিনী পাঠিয়েছে এজিদ ইমাম হুসাইনকে শহীদ করার জন্য,
তার সাথী সঙ্গীদেরকে হত্যা করার জন্য তারা এসে তাদের তাবুতে আজান হয়েছে, তাদের তাবুতে কামাত হয়েছে, তাদের তাবুতে নামাজ হয়েছে, আর ইমাম হুসাইনের তাবুতে আজান হয়েছে, তার তাবুতে কামাত হয়েছে, তার তাবুতে নামাজ হয়েছে। আল্লাহু আকবার বলেন, দেখলেন? দুইও তাবুতে আজান, দুইও তাবুতে একামা, দুইও তাবুতে নামাজ। এতে কি শিক্ষা দিল? ইমাম হুসাইনের তাবুর আজানের ধ্বনির আহ্বান ছিল আল্লাহর নবীর ইসলামকে জিন্দা করার জন্য, নবীজির সুন্নতকে জিন্দা করার জন্য, নবীজির সুন্নতকে সমুন্নত রাখার জন্য তাদের সংগ্রাম, তাদের প্রচেষ্টা ছিল। আর ওই 22,000 সেনাবাহিনী ইয়াজিদি সৈন্যদের তাবুর আজান ছিল, ইয়াজিদের ক্ষমতাকে পাক্কা পোক্ত করা কথা ঠিক কিনা? তাদের আহ্বান ছিল ইয়াজিদের ক্ষমতাকে পাকা পোক্ত করা, ইয়াজিদের মতাদর্শ সমুন্নত রাখা। হাজিরি ইমাম হুসাইন কারবালার ময়দানে যুদ্ধ করছেন, যুদ্ধ করে 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 একদম ক্লান্ত হয়ে গেছেন, রক্ত ঝরতে ঝরতে শরীর থেকে রক্ত শেষ হয়ে গেছে, 32টা তীরের আঘাত, 34টা তরবারির আঘাত, সমস্ত শরীরটা জর্জরিত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে কি তাদেরকে বাঁচাইতে পারতেন না? জোরে বলেন, পারতেন না? আল্লাহ পাক হাজী ইসমাইল আলাইহিসসালামের কুরবানি আল্লাহ দিতে বললেন, নবী কি কুরবানি দিতে বলছে? এটা কি আর কথার ভিতরে কোনো ফাঁক আছে, কোনো তাবিল করার সুযোগ আছে? কোনো সুযোগ নাই। আল্লাহর হুকুম, স্বপ্নে এটা নবীদের ওহী, নবীরা যা ঘুমে স্বপ্নে দেখে তাও কি ওহী। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তিনি সিদ্ধান্ত নিলেনই, আল্লাহ তাআলা ইসমাইলকে জবাব দিতে বলছেন, কুরবানি দিতে বলছেন, তাই তিনি ছুরি নিয়ে মিনায় চলে গেছেন, জবাব দেওয়া শুরু করেছে, ছুরি চালানো তার দায়িত্ব তিনি শেষ করেছেন। ইসমাইল আলাইহিসসালামকে সোয়াব ছুরি চালাইতেছে, আল্লাহ রাব্বুল আলামিন চান নাই ইসমাইল জবাব হোক, এটা আল্লাহ তাআলা চান নাই, তাই জান্নাতি দুম্বা পাঠায়া হযরত ইসমাইল আলাইহিসসালামকে আল্লাহ পাক হেফাজত করলেন। সুবহানাল্লাহ। বলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে কি বাঁচাইতে পারতেন না? অবশ্যই বাঁচাইতে পারতেন, কারণ দলবল সহ ওই দরিয়ায় আল্লাহ ডুবাইয়া শেষ করলেন, মূসা আলাইহিসসালাম কওমকে আল্লাহ বাঁচাই দিতে পারলেন। আইয়ুব আলাইহিসসালামের দীর্ঘ 18 বছর রোগ, সমস্ত শরীর পচে গেছে, তারপর আল্লাহ তাকে হেফাজত করলেন। হযরত সুলাইমান আলাইহিসসালামের রাজত্ব আল্লাহ তাআলা ফিরাই দিতে পারলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবী, যেই নবীকে সৃষ্টি ন করল আল্লাহ পাক, আসমান বানাইতেন না, জমিন বানাইতেন না, যেই নবীর উসিলা আল্লাহ পাক তাম সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন, সেই নবীজির নাতি, সেই নবীজির নাতি যাকে নবীজি এত ভালোবাসতেন, সবচেয়ে বেশি ভালোবাসতেন, আদর করতেন, সোহাগ করতেন, সেই নবীর নাতিকে আল্লাহ তাআলা কি ওই কারবালার ময়দানে হেফাজত করতে পারতেন না? ঈসা আলাইহিসসালামকে বনী ইসরাঈল যখন আটকায় দিল, তাকে হত্যা করবে আগামীকাল রাতের গভীর, আল্লাহ পাক জিব্রাইলকে পাঠায়া হযরত ঈসা আলাইহিসসালামকে সশরীরে দ্বিতীয় আসমানে তুলে নিছেন, মানুষ তার কোনোই ক্ষতি করতে পারে না। সে আল্লাহ রাব্বুল আলামিন কি ইমাম হুসাইনকে ওই কারবালার ময়দানে বাঁচাইতে পারতেন না? পারতে, হাজারবার পারতে, কিন্তু আল্লাহ পাক দেখতে চাচ্ছেন মানুষের ঈমান কি দেখি, আল্লাহ পাক আহলে বাইতদেরকে কে ভালোবাসে, ইমাম হুসাইনকে কে ভালোবাসে, কে ভালোবাসে, এটা পরীক্ষা করছে। আল্লাহ পাক দেখতেছেন বান্দার অন্তর, কিয়ামত পর্যন্ত এটা মানুষের মাঝে পরীক্ষা, কে ইয়াজিদের প্রশংসা করে আর কে ইমাম হুসাইনকে মহব্বত করে, কে ইমাম হুসাইনকে মহব্বত করে, ইমাম হুসাইন আদর্শ আদর্শবান হন, ইমাম হুসাইন আদর্শই তো নবীর আদর্শ, ইমাম হুসাইনকে মহব্বত করা, নবীজিকে মহব্বত করা। আর নবীজি বলছেন, মান আহাব্বানি কানা মা ইয়া ফিল জান্না,
যে আমাকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের ইমানই পরীক্ষা করার জন্য এবং পরকালে নবীজির উম্মতের নাজাতের জন্য আপনার আমার নাজাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পরীক্ষার ব্যবস্থা করলেন। ইমাম হুসাইন কারবালার ময়দানে তীরে আঘাতে আঘাতে তরবারে আঘাতে আঘাতে যখন জর্জরিত হয়ে গেলেন, সেদিন ছিল ইয়াউমে আশুরা জুমার দিন, শুক্রবার দিন, তিনি বললেন, ও জিদি বাহিনীরা জুমার রক্ত হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে, আমাকে একটু নামাজ পড়ার সময় তোমরা দিবেনি। তখন তিনি এত অসুস্থ, রক্ত ঝরছে শরীর থেকে, তীরের তীর গিতে আছে শরীরের ভিতরে, তরবারি আঘাতে রক্ত ঝরছে, এই তীর নিয়ে আঘাত নিয়ে এত ক্লান্ত, পানির কিনারে গিয়ে তিনি পানি ছেড়ে দিয়েছিলেন, পানি পান করেন নাই, এই অবস্থায় তিনি নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা ইমাম হুসাইনকে ভালোবাসে, যারা ইমাম হুসাইনকে ভালোবাসবে কিয়ামত পর্যন্ত, ইমাম হুসাইন তাদেরকে শিক্ষা দিয়ে গেলেন যে নামাজ সারা যাবে না, নামাজ সারা যাবে না, কোনদিন নামাজ সারা যাবে না। আমি হুসাইন 33টা তরবারির আঘাত, 34টা তীর নিয়ে তিনি নামাজে দাঁড়াইয়া গেলেন, পৃথিবীর মানুষদেরকে দেখায় গেলেন নামাজের কত গুরুত্ব, নামাজের কত তাৎপর্য, নামাজ কত দামি ইবাদত। আল্লাহ নবী বলেছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম হিসাব নেবেন বান্দার নামাজ। নামাজ যদি পরিপূর্ণ হয়, নামাজ যদি পূর্ণতা লাভ করে, ওই বান্দা আল্লাহ পাক তাকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ কত দামি ইবাদত, যা প্রমাণ করাই দিলেন। আজকের আমরা একটু সামান্য ব্যস্ততা, সামান্য একটু ঝামেলা, অল্প একটু অসুস্থ, আমরা নামাজ ছেড়ে দেই, আমরা নামাজ ছেড়ে দেই, পরকালে কিন্তু ধরা পড়ে যেতে হবে। নামাজের ব্যাপারে আল্লাহ পাক রুকসুত দেয় নাই, নামাজ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই, নামাজ কোনো মাপ নাই। আপনি যে অবস্থায় যে হালে থাকেন না কেন, এত সুস্থ, দাঁড়াইবার ক্ষমতা নাই, বসে নামাজ পড়ার হুকুম, বসারও শক্তি নাই, শুয়ে শুয়ে কেবলার দিকে সেরায় নামাজ পড়া হুকুম। দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ ওসিয়া ছিল নামাজ। উফাতের সময় শেষ কথা নবীজি বলেছেন, আসসালাত আসসালাত আসসালাত, নামাজ, আসসালাত আসসালাত আমা মালাকাত আইমানিকুম, নামাজকে তোমরা যত্নবান হও, নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না। ইমাম হুসাইন জীবনের শেষ পর্যায়ে তিনি নামাজ আদায় করতেছিলেন। ইমাম হুসাইন 2 রাকাত নামাজ শেষ করলেন, তাশাহুদের হালাতে বসে আছেন, এমন সময় সিমান এসে ইমাম হুসাইনের বুকে পড়ে বসে গেলেন, তরবারি চালাইতে লাগলেন, তরবারি চালিয়ে চালিয়ে ইমাম হুসাইনের শির মুবারক আলাদা করে ফেললেন। এই সময় ইমাম হুসাইন আওয়াজ দিয়েছেন, নানা নানা বলে তিনি চিৎকার দিয়েছেন, নানার কথা বলি নাই, তার নানা তাকে নিতে এসেছে। কত নিষ্ঠুর, কত পাশা হতে পারে, বলে নবীর আওলাদকে নবী দৌহিত্রকে হত্যা করতে পারে। দেখুন সালে আলাইহিস সালাতু সালামের জীবনী দেখেন, আল্লাহ পাক তাকে মুজিজার একটা গাবি দান করেছিলেন, উটনি দান করেছিলেন। সালে আলাইহিস সালাতু সালামকে আল্লাহ পাক একটা মুজিজার একটা গাবি দান করেছিলেন, এই গাবিটাকে তার কওমের লোকেরা হত্যা করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন গুসসা হয়ে, রাগান্বিত হয়ে পুরো জাতিকে সালে আলাইহিস সালামকে শেষ করে দিয়েছিল। সুতরাং দেখেন নবীর আওলাদকে, নবী দৌহিত্রকে তারা কিভাবে নিষ্ঠুর ভাবে তাকে হত্যা করলো,
সাথী সঙ্গীদের সব হত্যা করে দিল, পানি দিল। এরপর ইমাম হুসাইনের শির মুবারক, আহলে বাইতের শির মুবারক গুলো দেহগুলো পড়ে রইল ওখানেই, দাফন পর্যন্ত করলো না। উট দিয়ে ঘোড়া দিয়ে পাড়িয়ে সব তসনাস করে ওই অবস্থায় ফেলে রেখে দিল, দাফন পর্যন্ত করেনি, পড়ে রইল। আর শির মাথা মুবারক গুলো সব নিয়ে গেল, নিয়ে যাচ্ছে পথিমধ্যে রাত হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। এক পাদ্রি ওই পাদ্রির দরবার বা পাদ্রির গির্জার সামনে দিয়ে তার মাথা মুবারক নিয়ে যাচ্ছে। পাদ্রি দেখে বুঝে ফেললেন, তিনি তাদেরকে দাওয়াত দিলেন যে রাত হয়ে গেছে, আপনারা কোথায় যাবেন এখন, আপনাদের কষ্ট হবে, আপনারা আমার এখানে মেহমানদারি গ্রহণ করেন, অর্থাৎ আপনারা আমার মেহমান হন। তখন তিনি ঘটনা শুনলেন, তাদেরকে জানলেন, তিনি আশ্চর্য হলেন এবং বললেন যে এটা কি করে সম্ভব, আপনাদের নবীর আওলাদ, আপনাদের নবীরই নাতিকে কি করে আপনারা এভাবে হত্যা করলেন, কি করে সম্ভব, কি করে আপনার এই কাজটা করলেন? ওই পাদ্রি বললেন, আপনারা আজকে যদি আপনারা এখানে আমার এখানে মেহমানদারি গ্রহণ করাতে অবস্থান করেন, আর ইমাম হুসাইনের শির মুবারক যদি মাথা মুবারক আমার কাছে দেন রাত্রের জন্য, শুধু আবার সকালে আপনাকে ফিরাই দিব, তাহলে আমি আপনাদেরকে 10,000 দিনার দান করব। বলেন সুবহানাল্লাহ। ওরা তাকে ইমাম হুসাইনের শির মুবারক মাথা মুবারক দিয়া দিলেন, তিনি নিয়ে একটা তস্তরি ভিতরে বড় প্লেট উপর রাখলেন, সুন্দর করে পরিষ্কার করলেন, সুন্দর করে এটাকে আতর খুশবু লাগালেন, সারা রাত তিনি পাহারা দিতে লাগলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই পাদ্রি বলেন, আমি দেখি আসমান থেকে নূরের ঝলক, ইমাম হুসাইনের মাথা মুবারক শির মুবারক উপরে নূরের ঝলক চমকাইতেছে, এবং আমার বাসা থেকে আসমান পর্যন্ত এটা নূরের সিঁড়ি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই পাদ্রি বলে, আমি দেখি হঠাৎ করে পাখির আকৃতি এসে ইমামের হুসাইনের ঠোঁটের উপরে চুমা খাইলেন আর তওয়াব করলেন, ঘুরলেন, পাখিটা উড়ে চলে গেল। এভাবে আমি অলৌকিক অলৌকিক আমি ঘটনা আমি দেখতে লাগলাম। কে যেন ডেকে ডেকে বলতো, ও পাদ্রি, তুমি ইমাম হুসাইনের খেদমত করেছো, ইমাম হুসাইনের শির মুবারক তুমি সেবা করেছো, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পুরস্কৃত করবেন, তুমি এখনই কলেমা পড়ে মুসলমান হয়ে যা। ওই রাতের গভীরে ওই পাদ্রি অলৌকিক আওয়াজ শুনে কলেমা পড়ে তিনি মুসলমান হয়ে গেলেন, কলেমা পড়ে তিনি ইসলাম কবুল করলেন। সকালবেলা যখন পাদ্রি মাথা মুবারক শির মুবারক এজিদি বাহিনীর কাছে ফিরাই দিতেছিলেন, তখন তিনি ঘোষণা করতে লাগলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এজিদি বাহিনী আশ্চর্য হয়ে গেল, কে আপনাকে কলেমা পড়ালো, কে মুসলমান বানালো? তখন পাদ্রি ঘোষণা দিলে, এই যে শির মুবারক, এই শির মুবারকে আমাকে কলেমা পড়ায় মুসলমান বানিয়ে দিয়েছি। এরপরে শির মুবারক নিয়ে যাওয়া হলো কুফাতে, তারপরে নিয়ে যাওয়া হলো এজিদের কাছে দামেস্কে। সেখানে পৌঁছে গেলেন এজিদের কাছে শির মুবারক তারা পৌঁছে দিলেন। এজিদ যদি দোষী না হইতো, তাহলে যারা এই কাজ করেছেন তাদেরকে তিনি বিচার করতেন, তাদের বিচার করেন নাই। এবং এজি তখন একটা হাতের ছুরি নিয়ে ইমাম হুসাইনের ঠোঁটের উপর আঘাত করতেছিলেন, আর একজন কুর্মিন সাহাবী ওখানে উপস্থিত ছিলেন, তিনি বললেন, তুমি যেখানে আঘাত দিতেছ আমি ওই জায়গায় আল্লাহ নবীকে ইমাম হুসাইনকে সুমু দিতে দেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সীমা লঙ্ঘন করো না, এজিদের মৃত্যু হয়েছে, চরম মৃত্যু হয়েছে তার।
সাড়ে তিন বছর মতো তিনি ক্ষমতায় ছিলেন। এরপর এজিদের কোন বর্ণনা আছে, তিনি এক পাপের কাজে যাচ্ছিলেন, এক মেয়ের ছুরির আঘাতে তার মৃত্যু হয়েছে, এজিদের চরম মৃত্যু হয়েছে। এবং যারা কারবালার ময়দানে যারা সরাসরি ইমাম হুসাইনের সাথে যুদ্ধে যারা জড়িত ছিল, পরবর্তী খলিফা মুক্তার এসে তাদেরকে ধরেছেন, বিচার করেছেন, কারো হাত কেটে পা কেটে রৌদ্রে ফেলে রেখেছেন, পানি পানি চিৎকার তাদেরকে পানি দেয় নাই, চূড়ান্ত ভাবে মুক্তার ইবনে সাকাফি ক্ষমতা আসার পর তাদের বিচার করেছে। যাই হোক, ইমাম হুসাইন আমাদেরকে শিক্ষা দিয়া গেলেন, বিপদে মুসিবতে সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে জানিয়ে দিয়ে ইন্নাল্লাহ মাস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে কি আছে আল্লাহ, আর হকের পথে থাকতে হবে। হক মানে সত্য। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম সূরা আসরে জানিয়ে দিয়েছেন, তাম পৃথিবীর মানুষ ক্ষতির ভিতরে আছে, তবে ওরা নয় যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, ওয়াতওয়া সাউবিল হক, যারা হকের পথে থাকবে, সত্যের পথে থাকবে আর ধৈর্য ধারণ করবে। চার শ্রেণীর মানুষ ক্ষতি থেকে বেঁচে যাবে, ইমানদার নেক আমল ওয়ালা যারা হকের পথে থাকবে, সত্যের পথে থাকবে। আর হক হচ্ছে আল ইসলামু হাক্কুন, ইসলামই সত্য, সুবহানাল্লাহ বলেন। তাহলে আল হাক্কু মুরুন, তবে সত্য তিতা, সত্য কঠিন, সত্য তিতা, তবে সত্য পথে থাকতে হবে। আল ইসলামু নুরুন, ইসলাম হলো আলো, হাজিরি সত্য পথে নিজে থাকতে হবে, নিজেকে অটুট রাখতে হবে, নিজেকে সত্য পথে থেকে জাহান্নামের আযাব থেকে বাঁচাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানাই দিলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম, নিজের আবাস জাহান্নাম থেকে, আর জাহান্নাম থেকে যদি বাঁচতে হয় সত্য পথে থাকতে হবে, হকের পথে থাকতে হবে, সত্য পথে জীবনটাকে চালাতে হবে। অর্থের লোভে টাকার লোভে মানুষের প্ররোচনায় পড়ে হক সত্য থেকে আপনাকে সত্য থেকে চুল পাও এদিক সেদিক হওয়া যাবে না, আল ইমান নষ্ট হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হবে, পরকাল শেষ হবে। সাথে সাথে আল্লাহ বলছেন নিজেরা জাহান্নাম থেকে বাঁচাও, আহাল পরিবারদেরকে বাঁচাও। সুতরাং সত্যের দাওয়াত দিতে হবে, হকের দাওয়াত দিতে হবে। মান দাল্লাকা ফাইলিহি, নিজে শুধু ইমানদার মুত্তাকি দাবি করে বসে থাকলে হবে না, সাথে সাথে মানুষদেরকে দ্বীনের পথে দাওয়াত দিতে হবে। নবীজি বলেন বাল্লিগুন্নি ওয়ালা আয়াত, আমার যদি একটা আয়াত তোমাদের জানা থাকে সেই আয়াতটা মানুষের কাছে পৌঁছাও, সেই মানুষের কাছে একটা আয়াত তুমি জানো, একটা মাসালা জানো, এই আয়াতটা মাসালাটা মানুষের কাছে পৌঁছে দাও। এটা আপনার আমার সকলের দায়িত্ব। কুমতুম খায়রু উম্মা, আমরা শ্রেষ্ঠ জাতি, আল্লাহ তাআলা ঘোষণা করে তোমরা শ্রেষ্ঠ জাতি। কুমতুম খায়রু উম্মা, আমি তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি ঘোষণা করেছি। উম্মাতেন, তোমাদের কাজ হচ্ছে তামুরুনা বিল মারুফ, সৎ কাজের দাওয়াত দাও, অসৎ কাজ থেকে মানুষদেরকে ফিরাও, বাধা দাও, অন্যায় কাজ থেকে মানুষদেরকে ফিরাও, তাহলে তোমরা শ্রেষ্ঠ জাতি হতে পারবে। কারণ নবী আমাদের মাঝ থেকে চলে গেছেন, নবীজি রেখে গেছেন আল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া, আলেমগণ যিনি জানেন কি নবীজির ওয়ারিস, আর ওয়ারিসের দায়িত্ব হচ্ছে সেই সম্পদকে রক্ষা করা, ইসলাম রক্ষা করা। এর মানে হলো নিজে ইসলাম পালন করতে হবে এবং আহাল পরিবার আয়াত্তা দিন যারা আছে তাদেরকে ইসলাম বুঝাতে হবে, তাদেরকেও ইসলাম শিক্ষা দিতে হবে, তাদেরকেও মানাবার চেষ্টা করতে হবে। সুতরাং ইমাম হুসাইন ওই কারবালার ময়দানে তিনি জীবন দিয়েছেন, ইমাম দেন নাই। সুতরাং আমাদেরকে ইমাম হুসাইনি হতে হবে, আমাদের হুসাইনি আদর্শ আদর্শবান হতে হবে। আমরা হুসাইনি মুসলমান, কি মুসলমান জোরে বলেন, আর যারা হুসাইনি নয় তারা হলো এজিদি মুসলমান, এজিদ পাপিষ্ট হত্যাকারী জালেম,
তাকে কেউ কেউ বলছে কাফের সুতরাং তার জায়গা হবে জাহান্নাম সুতরাং যারা আইজিদের প্রশংসা করবে যারা আইজিদের গুণগান করবে তারা আইজিদের সাথে কোথায় যাবে সুতরাং যারা আইজিদের প্রশংসা করবে তাদের কাছে আমরা নাই তাদের সাথে আমরা আমরা হুসাইনের আদর্শ আদর্শবান ইমাম হুসাইন নবীজির আদর্শ আদর্শবান অর্থাৎ ইমাম হুসাইনকে ভালোবাসলে নবীজিকে ভালোবাসা আর নবীজিকে ভালোবাসলে নবীজি বলে সে আমার সাথে জান্নাতে যাবে।